क्लास सिक्स परिवेश विज्ञान पार्ट सेवेन देखो एकेरदूत बोले जे ठीक उत्तरटी निर्वाचन कर लेको पेट्रोलियम सम्बन्धे जे कथाटा ठीक नए ता हलो कयेकटा पेट्रोलियम के संक्षेपे पेट्रोल बला हय। परेरटा एके दुए बोले एसआई एकक नय मध्य कोनटा उत्तर घ मानी इंच एसआई एकक नय। और तीनटा बोले सारा शरीर थेके ऊर्ध्व निम्न महाशिरा दिए अविशुद्ध रक्त हृदपिंडे जे प्रकोष्ठे आसे सेटा हबे डान अलिंद। एबार आसे परेरटा मैचिंग आछे दुइटा एटा हच्छे इलेक्ट्रिक स्त्री अथवा कारेंट मैं तरशक्ति तापशक्ति उत्पन्न है मैं कारेंट के ताप है गरम है ताप विद्युत केंद्र हे तापशक्ति तरशक्ति कला पुड़े ताप कारेंट तैरिरा है अपना चूरिया काज हे रक्त जमान पाते सहाज्य करा। ठीक है ये तीनटे एबारे परगुलो परगुलो बोले जमन क्वेश्चन अन्सार आज तो ये तो लेखा जाए ना हमें टाइप कर लिखे चलो सेगल देखे ना जागल तीनगुलो तीनगुलो एक दूटी वाक्य उत्तर दाओ छोटो छोटो प्रश्न प्रथम को धातुर आकरिक बोलते कि बोझा ता व्याख्या करो। उत्तर हे जे खनिज थेके धातु के सस्ताय और सहजे बार करा सम्भव ताके धातुर आकरिक बला हय बा इंग्रेजी बला ओर। अच्छा तीनेर दुइटा बोलेछे खाद्य पिरामिडेर एक पुष्टि स्तर थेके परवर्ती पुष्टि स्तरे खाद्यर माध्यमे जतटुक शक्ति जाए तार बेशिरभाग खाद्यक प्राणीदेर देहे संचय थाके ना ताहले बेशिरभाग शक्ति कोथाय जाए। उत्तर हच्छे एक पुष्टि स्तर थेके परवर्ती पुष्टि स्तरे खाद्य हिसाबे व्यवहृत हवार समय शक्तिर एकटि अंश नानान शारीरबৃত্তীয় काजे खरच हय शक्तिर एई अंशटुकु পরের পুষ্টিস্তরে পৌঁছাতে পারে না। আর দুই পয়েন্ট হচ্ছে পুষ্টিস্তরের অন্তর্গত জীবরা মরে যায় তো মারা যায় মরার পর পচা গলা মৃতদেহ মাটিতে মিশে গেলে পরবর্তী পুষ্টিস্তরের জীবরা ওই শক্তি ব্যবহার করতে পারে। তিন হচ্ছে জল বা খাবারে মিশে থাকা জীবাণুদের ধ্বংস করার জন্য আমাদের শরীরে কী কী অবস্থা আছে। এখানে প্রথমেই দেখো আমাদের লালায় আছে লাইসোজোম সেটা হচ্ছে যখন আমরা মুখে করে জীবাণু ঢুকবে সেই লাইসোমের সাহায্যে মারা যাবে। আর দুই যে পাকস্থলীতে আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড সেটা কী হয় যখন আমরা কোনো খাবার খাই সে পৌঁছায় ওই কোনো জীবাণু আমাদের পাকস্থলীতে পৌঁছে তো এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের জন্য জীবাণুগুলো মারা যায়। আছে পরেরটা থ্রি পয়েন্ট ফোর বলেছে মানব দেহে নানা কারণে অস্বাভাবিক বিকাশ ঘটতে পারে তার কারণগুলো কী কী বলছে নানা কারণে অস্বাভাবিক বিকাশ ঘটতে পারে কখনো যথেষ্ট খাবার না পেলে কখনো বেশি খাবার পেলে বা কখনো বা রোগের বংশগত কারণে মানে কেউ খুব বেশি খেলা হতে পারে কম খেলা হতে পারে হয়তো বংশগত কারণে ধরো বাড়ির সবাই হয়তো খুব হাইট কম সেক্ষেত্রে তার ছেলেমেয়ের হাইট কম হতে পারে সে ধরনের। আচ্ছা তিন চারটে বাক্যে বলেছে খাতার পৃষ্ঠার মতো দুটো কাগজকে সমান্তরালে ধরে মাঝখানে জোরে ফু দিলে কাগজের পরতটা কাছে চলে আসে বার্নুলির নীতি থেকে ব্যাখ্যা দাও। বলেছে কোনো গতিশীল গ্যাস বা তরল যে স্থানে বেশি বেগ যে বেশি বেগ নিয়ে চলে সে স্থানে তার চাপটা কম হয় তাই দুই কাগজের মধ্যে দিয়ে যখন ফু দেওয়া হয় বায়ু যখন বেগে প্রবাহিত হচ্ছে তখন ওই জায়গায় বায়ুচাপ কমে যাচ্ছে এর ফলে কাগজের দুই পাশের যে বায়ু সেটা কাগজ দুটোর উপর লম্বভাবে যে চাপ দেয় তার ভেতরে ফুয়ের জায়গায় বায়ুর চাপ হচ্ছে বেশি হয় তাই কাগজ দুটো জোড়া লেগে যায়। অস্থির কাজ কি বলছে অস্থির কাজ হলে নিম্নরূপ কীরকম প্রাণীদেহের অবকাঠামো তৈরি করে এবং চলনের সহায়তা করে আর দেহকে দৃঢ়তা প্রদান করে এবং দেহের সকল অঙ্গের ভার বহন করে অস্থি হচ্ছে বৃহৎ পেশি সংযোগ স্থাপন করে মানে পেশিগুলো যোগ করে অস্থি আর অস্থি মজ্জা থেকে লাল রক্তকণিকা মানে রেড ব্লাড কর্পাসল এগুলো তৈরি হয়। ওকে